আমার ভিডিও দেখুছ? আমি ভিডিও দেখুছ। ভাল লাগুছে? ভাল লাগুছে। মা ডাইটিং করুছে? মা ডাইটিং করুছে। কিছু না খাবার? কিছু না খাবার। খাই কাজ কাজুছে। খাই নাই না উঠলে খাইছি। কোন খাইছি? মা উঠলে কোন খাইছি? নমস্কার, স্বাগত করুছে সম্বলপুরী ভ্লগস দাস ক্রিয়েসন আউ গোটে নয় ভিডিওকে। আজি বনামা চালু কষা চিকেন। বিলকুল বি নাই ভাববে কি মুই সেটা খাইমি বলিকি, মুই বিলকুল বি সেটা নাই খায়। আমার ঘরের সবক লাগি সেটা বনাওছে। মুই মোর অলগা যাহা বি ভেজিজ আইটম, যাহা বি ভেজ আইটম খাই সারলিন, মই মোৰ ডিনাৰ কৰি চাৰিলি ন অলৰেডি। এটা ঘৰৰ লোকৰ লাগি চিকেন কষা আৰু ৰুটি বনাওঁ। ডাইটিঙৰ জৰ্ণি মোৰ বহুত ভাল চলিছে। মই খালি টিকে ৱৰ্কআউট কৰি নাই পাৰ কালি, সেইটা বি বহুত জলদি ষ্টাৰ্ট কৰিমি। পুৰা কণ্ট্ৰলৰে অছে। যেন ভুল মানে মই আগৰু কৰোঁ সেই ভুল বিলকুল নাই কৰবা। মই সফিচিয়েণ্ট পানী পিউছে, দেখিলে বোলে মতে কিছু বি প্ৰব্লেম নাই হ'বাৰ, বহুত স্মুথলি যাওঁছে, মতে ৱিক বি বিলকুল নাই লাগবাৰ। আজি আজি থার্ড ডে এন্ড হয়ে গলান, না তো মতো উইকনেস লাগুছে, না তো মতো টায়ার্ড লাগুছে, না তো আর কিছু, ফুল অ্যাক্টিভ আছে। দোকান আসলা পরে ইভিনিংরে সব কাম মু করে দিয়েছে। মোর চুটরু মুটরু ভোক লাগে মু সাদা বাদাম রকিছে, লাল চনা সল্টেডটা রকিছে, এটা টিকে টিকে পাটরে পকাই দেসি আর পানি পুরো গ্লাসে পি দেসি, মেকআপ হয়ে যাইসি। দেখো এই ট্রিকরে কাণ হচ্ছে, মানুছ লাগবা ছ মাস বর্ষে লাগু পছে, বট হেলদি ওয়ে রে এথর সিওর সকসেস পামি, এটা মো বহুত ভালসে জানিছে। আর নেক্সট রহলা এক্সপ্লানেশন রে দেমি কি লাস্ট টাইম যেন থমনেল দেইথিলি কি ঘুসকি হেলি যে উচকি হেমি কে, যেন মানে বি নাই দেখি আই বটন রে পলে আসবা, সেটা প্লিজ যাইকরে দেখি দো। বহুত মোটিভেটিং ভিডিও আছে, যেহেতু সেটা মুই কহিলি ঘুসকি হেলু যে উচকি হ্যাঁ মুখে, হেনথে আমি মরি মরি করে জিঁচু, একটিভ নাই লাগবার, মোটা হেলু যে ডবল শরীর আমি বহিকিনা জিঁচু, সেটা হেনথে বি আমার লাগে গোটে অভিশাপটে। তার উপরে যেতলে লোক কহসন না, হেতি লাগে ইরিটেট লাগসি, সো দ্যাট হেতি লাগে মুই এই জিনিসটা কহিলি। ট্রাই করুছু উচকি না হইকি বঞ্চবাকে চাহুছু, হেতি লাগে বলিকি মুই স্ট্রগলটা মোর স্টার্ট কলি, নিজের মুহকে বাঁধিকিনা জিভরে কন্ট্রোল করিকিনা, ঘর লোকর লাগে রাঁধিকি নিজে সে জিনিস নাই খাইকি করবারটা বহুত মুশকিল আছে, যেতবেল তো ফুল মাইন্ডসেট নাই হওয়া এই জিনিস মানে করি নাই, বাকি এথর পুরা মাইন্ডসেট আছে। মতে জনা কহিলে মুই ফের কহমি কি কহিলে বলে ফের লোকঙ্কু অসুবিধা হয়ে যাসি, জনা কহিলে কি পহেলা পতলা হ তারপরে যাইকি ভিডিও ছাড়বু, তো মুই কহিলি কি সোশিয়াল নেটওয়ার্ক সোশিয়াল মিডিয়ারে ওপেন আনাউন্স করিকি না মুই সোশিয়াল মিডিয়া সাথে একা পতলা হওয়া চাহুছে, তো যদি নাই হলি মেবি মতো লাজ লাগবা খারাপ লাগবা, তো হেতকি মাইন্ডসেট অছে বলিকি মুই এতকি কহি দিয়ে পারুছে। আর মুই মোর 100% রোছে, কেন টিকে ভুল টুল হোক সেটা অলগা কথা, বাকি এথর সিওর করিকি দেখামি। যেন ফটো আগর থমনেলরে দিয়েছিলি তার মু বেটর ফটো এথর পোস্ট করবি উইদিন ওয়ান ইয়ার, মতো ওয়ান ইয়ারর টাইম দরকার। মো নেক্সট অ্যানিভার্সারি মেবি ফেব্রুয়ারি, তো চলুন সিওর করবি, চলুন দেখমা কেনটা কেনা হচ্ছে কয়বারটা ঠিক না হবে, সেটা হি হবা। আর অ্যানিভার্সারি আগরু একা থমনেল জবরদস্ত হবা। দেখুন আজের ভিডিওটা চিকেন কষা বনাইকি খাইবে, সিম্পল সাদা ইজি, বহুত হি বহুত হি ইজি রেসিপি, কেহি বি বনাই না পারবে, ঘরের ইনগ্রেডিয়েন্টস কিছু অধিকা নাই লগাই বনাইছে, নর্মাল গলিয়া স্টাইল চিকেন কষা, দেখুন আর সেটাকে এনজয় করুন। স্টার্ট করমা দেশি চিকেন, আর ওইটা আমি মশলার সামান রেডি করে দেলি ন, দেখুন কঞ্চা পেঁয়াজ নেইছে, অদা নেইছে, লেসুন নেইছে, আর জিরা নেইছে, শুখা মির্চা মুই টিকে অ্যাভয়েড করছি, সেটির লাগে নাই দেই না এই জায়গাটা, দেখুন
जीरा भी नहींचे एतकी जिनिस नहींचे इटा के पानी टिके देकर पहला ग्राइंडिंग करदेमी तापर आम बाकी व्यवस्था करमा। तो चलू ने स्टार्ट करमा कढ़ेटा बसईदेली न इथि नहीं जाऊचे तेल तेलटा गरम हलान एवं पकाम प्याज नून पकेद प्याज का पूरा भाजी ही गला नो एबे इतरे दमा आमर मसला जेंटा की मुई ग्राइंडिंग कर थिली एबे इतरे दमा मिर्चा गुण हल्दी आउ लुण मुई लुण मसला लगे खाली देली चिकेन जत बेले पकामी फेर आउ थरे देमी मसलाटा देखुन पूरा भाजी हो गला न तेल पूरा छाड़ी देला नो एबे इतरे आमे पकामा चिकेन चिकेन लगी आउ टिके हल्दी दमा आउ लुण दमा मिर्चाटा सफिशियंट दे दे इटाके भलसे मिसाई दमा इटा के सीम रे बसे किना टिके टाइम लागी घुड़े दमा एबे देखमा चिकेन टा पूरा पानी छाड़ी दे थी बानो देखून जन पानी बाहरी चे ताके अबे कोसी कोसी आमकू ताके ग्रेवी चिकेन कोसा करवार अच्छे
କଲର୍ଟା ଯେହେତୁ ୟେଲୋ ଦିଶୁଛେ ବେଶୀ ଏଥିରେ ଆଉ ଟିକେ ପକାମା ଚିକେନ୍ ମସଲା ଦେଖନ୍ ଆଉ ଟିକେ ପକାମା ମିଟ୍ ମସଲା ଏବେ ଏଇଟାକେ ଭଲସେ କଷମା ହାଇ ଫ୍ଲେମରେ କଷମା ଏବେ ଦେଖନ୍ ପାଣି ସବୁ ମରିକିନା ଚିକେନଟା ପୁରା କଷି ହେଇଗଲାନ ଆଉ ଆମର ଚିକେନ କଷା ଏବେ ପୁରା ରେଡ଼ି ଆଉ ଟିକେ କଷମା ବ୍ଲାକ୍ ହେବାର୍ ଲାଗି ଯେନ୍ମାନଙ୍କୁ ବି ଝୋଲ କରବାର ଅଛେ ଏଥିରେ ଟିକେ ଉଷୁମ ପାଣି ଦେଇକିନା ଏଟାକେ ଝୋଲ ବି କରିପାରବେ ବଟ୍ ଆମକୁ ଆଜି ଯେହେତୁ କଷା ଚିକେନ୍ ଖାଇବାର ଅଛେ ତ ଆଉ ଆମେ ଏନ କଷା ଚିକେନ୍ର ରେସିପି ବନଉଛୁ ଥମ୍ବନେଲ୍ରେ ଲେଖା ହେଇଛେ ତ ସେଥିର୍ଲାଗି ମୁଁ ଏଇଟା ଖାଲି କଷି ଦଉଛେ ପୁରା ରେଡ଼ି ଏବେ ଏଥିରେ ଟିକେ ପକେଇଦେମା ଧନିଆ ପତର ରେଡ଼ି ହେଇଗଲା ଆମର କଷା ଚିକେନ ଗ୍ୟାସ୍ଟା ବନ୍ଦ କରିଦେମା ସବୁ ଜିନିଷ ଯେହେତୁ ଆପଣମାନଙ୍କର ସାଙ୍ଗେ ସେୟାର କରୁଛେ ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ଭଲ ଜିନିଷ ମୋର ସାଙ୍ଗେ ହେଲା ସେଇଟା ମୁଁ ବି ସେୟାର କରୁଛେ ଟେକ୍ନିକାଲ ଜିନିଷ ଆଉ ମୋର ଭିଡ଼ିଓ ସୁଟିଂ କରି କରି ମୋର ମୋବାଇଲର ଡାଟା ମାନେ ମେମୋରି ଯେନ୍ଟା ଯେନ୍ଥିରେ ଆମର ଫଟୋ ଭିଡ଼ିଓ ସବୁ ସେଭ୍ ହେଇକିନା ରହିଛି ସେଇଟା ବହୁତ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ସରିଯାଉଥିଲା ବହୁତଟେ ଭିଡ଼ିଓ ପେଣ୍ଡିଂ ରହିଲେ ମୁଁ ଗୁନ୍ଦୁଲି ଗୁନ୍ଦୁଲା ଯାଉଥିଲି କିଛି ଅର୍ଗାନାଇଜ୍ ହେଇନପାରୁଥାଏ କାଁ ହେଉଥିଲା 64 GB ମୋତେ ଦେଇଛେ ମୋର ଫୋନରେ ମୁଁ ଯେନ୍ଟା ସାମସଙ୍ଗ J8 ୟୁଜ୍ କରସି ତ 64 ଦେଇଛେ ସେଥିରୁ 58 ସେ ୟୁଜ୍ କରୁଛେ କେବେ କେବେ 60 ତକ ବି ସେ ୟୁଜ୍ କରୁଛେ ତ 4 GBରେ ଇମ୍ପସିବୁଲ୍ ଆ ବ୍ଲଗିଂ କରବାର କାରଣ ଯେନ ଯାହା ଭଲ ଲାଗୁଛେ ଆମେ ସୁଟିଂ କରିବା ଷ୍ଟାର୍ଟ କରିଦେଉଛୁ ତ ସେଥିର୍ଲାଗି ମୁଁ ମୋର ଲାଗି ଗୋଟେ SD କାର୍ଡ଼ଟେ ମଗେଇଥିଲି ଏଇଟା ଦେଖିପାରୁଥିବେ ଆଉ ଆଉ ଗୋଟେ 64 GBଟା ଆଉ ଏଇଟା ଅଛେ ମୁଁ ଏଇଟା ଡିଟେଲ୍ସ ଆପଣଙ୍କୁ ଦେଇଦେଉଛେ ସବୁ ହେଲା ସ୍କେଣ୍ଡିକ୍ସର ଅଛେ ଅଲ୍ଟ୍ରା ଆଉ ଏଇଟାର ସ୍ପିଡ଼ ଅଛେ 100 MBS ହେଲା 667X ଆଉ ଏଇଟା ମୁଇଁ ଅନଲାଇନ୍ର ପ୍ରାଇସ୍ ଫ୍ଲିପକାର୍ଟରେ କେତେ ଆମାଜନ୍ରେ କେତେ ମୁଇଁ ହେଟା ବି ଦେଇଦେଉଛେ ଯଦି ଏଇଟା କାହାକେ ଦରକାର ତ ମୋତେ କମେଣ୍ଟରେ ବତାବେ ମୁଇଁ ଆପଣଙ୍କୁ ଏଇଟା କେନ୍ ଆଣିଲି କ'ଣ ଡିଟେଲ୍ ଆପଣଙ୍କୁ ବତେଇଦେମି ତ ମେ ବି ମୋତେ ଲାଗୁଛେ କି ଇ ଇନଫର୍ମେସନ୍ଟା ଆପଣମାନଙ୍କୁ ହେଲ୍ପ ଥିବା କାରଣ ଯେନ୍ମାନେ ବି ଲଗିଂ କରୁଛନ୍ ସେମାନଙ୍କୁ ବହୁତ ସ୍ପେସ୍ ଦରକାର ମୋବାଇଲରେ ଆଉ ଇତାନୁ କମ୍ ବି ସେ ୱେବସାଇଟ୍ରେ ଅଛେ ଇତାନୁ କମ୍ GBର ବି ଆପଣ ପାଇଯାଇପାରବେ ତ ମୋତେ କଣ୍ଟାକ୍ଟ କରବେ ମୁଁ ଆପଣଙ୍କୁ ସେ ୱେବସାଇଟ୍ ଆଡ୍ରେସ୍ଟା ଦେଇଦେମି ବତେଇଦେମି କେନ ମିଳୁଛେ କାଣା ଆପଣ ନିଜେ ସେଇଟା ମଗେଇ ଦେଇପାରବେ ହୋପ୍ କି ଇନଫର୍ମେସନ୍ଟା ଆଉ ଏଇ ଚିକେନ୍ କଷାଟା ଆପଣଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥିବା ତ ଏନ୍ତା ନୂଆ ନୂଆ ଭିଡ଼ିଓ ଦେଖବାର୍ ଲାଗି ମୋର ଚ୍ୟାନେଲ୍କେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଲାଇକ୍ଟେ କରିଦେବେ ଅମୂଲ୍ୟ ସେ ମୋର ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ ସେଥିଲାଗି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ।